আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ফিলিস্তিনে বড় আকারে মানবিক সাহায্যের চালান পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া। মালয়েশিয়ার নাইট ক্লাব থেকে বাংলাদেশি সহ 65 জন আটক। মালয়েশিয়ার কোয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে আটক বাংলাদেশি সহ 106 প্রবাসী। মালয়েশিয়ার সৈকতে ডুবল বাংলাদেশি প্রবাসীর বিলাসবহুল গাড়ি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনজেড আপনাকে দিচ্ছে সবচেয়ে কম খরচে বিশ্ব ঘোরার সুযোগ। কুয়ালালামপুর থেকে ঢাকা মাত্র 563 রিঙ্গিতেই, এছাড়াও কাঠমান্ডু মাত্র 420 রিঙ্গিত। কুয়ালালামপুর টু ব্যাংকক ভ্রমণ করুন 140 রিঙ্গিতে। কুয়ালালামপুর থেকে পেনাং, জোহর বারু, ল্যাংকাউই সহ মালয়েশিয়ার অভ্যন্তরীণ গন্তব্যের টিকিট মিলছে মাত্র 65 থেকে 99 রিঙ্গিতের ভেতরেই। এনজেড আপনার আমার নিশ্চিত ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। গাজায় ফিলিস্তিনিদের জন্য অন্তত 50 টন মানবিক সাহায্য ও নগদ 7 মিলিয়ন রিঙ্গিত মিশরের মাধ্যমে পাঠানোর জন্য প্রস্তুত মালয়েশিয়া। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 21 এবং 22 অক্টোবর 40টিরও বেশি স্থানীয় ও বেসরকারি সংস্থা অপস ইসান ক্যাম্পেইনের মাধ্যমে এই অনুদান সংগ্রহ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সহায়তার প্রথম চ্যানেলটি মালয়েশিয়া সরকারের অর্থায়নে 3রা নভেম্বর একটি বিশেষ চার্টার্ড কার্গো ফ্লাইটের মাধ্যমে আল আরিশ আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হবে। বিবৃতিতে যোগ করা হয়েছে, পরবর্তী চালানটি সমুদ্র পথে পাঠানো হবে এবং ইসান দল মিশরের ইসমালিয়া শহর থেকে তা সরাসরি গ্রহণ করবে। প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম এর আগে জানিয়েছিলেন, প্যালেস্টাইন হিউম্যানিটেরিয়ান ট্রাস্ট অ্যাকাউন্টের মাধ্যমে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অন্তত 81 মিলিয়ন রিঙ্গিত ইতোমধ্যে সংগ্রহ হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুদানের প্রাপ্তি প্রক্রিয়াধীন রয়েছে, যেখানে 28 অক্টোবর পর্যন্ত 23 মিলিয়ন রিঙ্গিত জমা হয়েছে। মালয়েশিয়ার কুয়ান্তানের জালান গাম্বুতে শ্রী দাগানগান বিজনেস সেন্টার এলাকায় 2টি বিনোদন কেন্দ্রে নোডা অপারেশনের মাধ্যমে বিদেশি কর্মী এবং গ্রাহক সহ মোট 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান মোহাম্মদ জাহারি ওয়ান বসু জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামের 49 জন নাগরিক রয়েছে, যারা ওই বিনোদন কেন্দ্রের কর্মচারী ছিল, যাদের প্রত্যেকের বয়স 21 থেকে 49 বছর। তিনি জানিয়েছেন, পুলিশ 21 থেকে 44 বছর বয়সী স্থানীয় নাগরিকদের সঙ্গে জড়িত 16 জনকে গ্রেপ্তার করেছে। 2টি প্রাঙ্গণে অভিযানের ভিত্তিতে পুলিশ 75 জনের কাগজপত্র যাচাই বাছাই করে। প্রাথমিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, 9 জন স্থানীয় মালয়েশীয় এবং 1জন বিদেশি কেটামিন মাদকে পজিটিভ পরীক্ষিত হন। বিদেশিদের গ্রেপ্তারের পর পুলিশ এক স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করে, যার পূর্বে অপরাধমূলক রেকর্ড রয়েছে। পরে তাকে পেরাক পুলিশ কন্টিনজেন্ট হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে। আজ কুয়ান্তান জেলা পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পুলিশ প্রধান। আরও মন্তব্য করে ওয়ান জাহারি জানিয়েছেন, ওপেন পাব কনসেপ্ট বিনোদন প্রাঙ্গণে অভিযান চালানো হয়, যেখানে থাইল্যান্ড, চীন এবং ভিয়েতনাম থেকে বিদেশি ওয়েট্রেসদের পরিষেবা প্রদান করা হতো। তিনি আরও জানান, পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের 5টি মোবাইল ফোন, 6 টুকরো শ্যাশ অডিও সিস্টেমের সরঞ্জাম, নগদ 8,740 রিঙ্গিত সহ বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও প্রবাসীরা অবৈধ কাগজপত্র ব্যবহার করে সেখানে কাজ করায় অভিবাসন আইনের ধারা 15(1)(c) উপধারা অধীনে তাদেরকে আটক করা হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তারকৃত সকলকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মালয়েশিয়ার পাইকারি বাজারে আজ ভোরে অপারেসি তারিংনেহ নামের এক অভিযানে 106 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান পুলিশের জেনারেল অপারেশনস ফোর্সের ব্রিগেড কমান্ডার সিনিয়র সহকারী কমিশনার জুলফিকলি জোনিট বলেছেন, তার দল কুয়ালালামপুর ফেডারেল রিজার্ভ ফোর্স মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের সঙ্গে একসাথে যৌথ অভিযান চালায়। পরিদর্শনে দেখা গেছে, 3 জন নারী সহ 106 প্রবাসীকে আটক করা হয়, যাদের কারো কাছেই বৈধ কাগজপত্র ছিল না। এক বিবৃতিতে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে 46 জন মিয়ানমারের নাগরিক, 28 জন ইন্দোনেশিয়ান নাগরিক, 19 জন বাংলাদেশি এবং 13 জন ভারতীয় নাগরিক রয়েছেন। জুলফিকলি জানান, অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কোনো জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়নি। সমস্ত অভিযানের সময় তারা সহযোগিতা করায় কোনো লড়াই কিংবা পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেনি। গ্রেপ্তারকৃত সকলকেই ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর 63 ধারার অধীনে তদন্ত করা হচ্ছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অভিযান চলমান থাকবে, আগামী পদক্ষেপের জন্য সন্দেহজনক কার্যকলাপ কিংবা এই ধরনের ঘটনা ঘটলে তথ্য প্রদানে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জানান জননিরাপত্তা শৃঙ্খলা রক্ষা এবং নিয়ন্ত্রণে পুলিশ তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করবে। মালয়েশিয়ার মেলাকা রাজ্যের ক্লেবাং বিচে আজ সকালে এক বাংলাদেশি প্রবাসীর বিলাসবহুল ভলভো গাড়ি সমুদ্রে ডুবে গেছে। সেন্ট্রাল মেলাকা জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সকাল 5টার দিকে, যখন 38 বছর বয়সী ওই বাংলাদেশি বিশ্রাম নিতে ওই সমুদ্র সৈকতে যান। সমুদ্রে বিশ্রাম নিতে থেমে তিনি গাড়িতেই ঘুমিয়ে পড়েন এবং অসাবধানতাবশত হ্যান্ড ব্রেক লাগাতে ভুলে যান। পরবর্তীতে গাড়িটি সমুদ্রে পিছলে যায় এবং বালিতে আটকে যায়। সেখানেই ধীরে ধীরে পানি বাড়তে শুরু করলে ডুবে যেতে থাকে গাড়িটি। এ সময় তিনি অবস্থা বুঝে দ্রুত বের হয়ে আসেন গাড়ি থেকে, কিন্তু গাড়িটি সে অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে গাড়িটি বাজেয়াপ্ত করে স্থানীয় মেলাকা হিস্টোরিক সিটি কাউন্সিল অপসারণ করেছে। যাচাই করার পর দেখা গেছে ওই বাংলাদেশি ব্যক্তির বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল এবং গাড়ির কোনো অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে কোনো সংযোগ নেই। বাজেয়াপ্ত গাড়িটি খুব দ্রুতই খরচ সহ তিনি ছাড়িয়ে নিতে পারবেন বলে জানা গেছে।